হ্যালো, কে বললি? ড্রাগন বারে হেরোইনের ব্যবসা হচ্ছে। আমি না বলেছি এই শহরে ড্রাগসের ব্যবসা নিষেধ? ওকে, আমি আসছি। খলনায়ক থেকে নায়ক, ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশন নায়ক হিসেবে প্রথম আখ্যায়িত হয় জনপ্রিয় অভিনেতা জসীমের নাম। স্বাধীন বাংলার রক্তক্ষয়ী ইতিহাসেও ছিল তারই নাম। তিনি একজন মুক্তিযোদ্ধা। মেজর হায়দারের নেতৃত্বে 2 নম্বর সেক্টরে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। মহান মুক্তিযোদ্ধা এবং বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তির মৃত্যুবার্ষিকী 8ই অক্টোবর। জানা যায় 1998 সালের 8ই অক্টোবর তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য মারা যান। তার আসল নাম ছিল আবুল খায়ের জসীমউদ্দিন। তিনি জন্মগ্রহণ করেন 1950 সালের 14ই আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। তার চলচ্চিত্র জীবনের শুরুটা হয় দেবর সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমা দিয়েই তিনি পরিচালকদের নজরে আসেন। এরপর খলনায়ক হিসেবে অভিনয় করেন দোস্ত দুশ্মন সিনেমায়, যে সিনেমা দিয়ে তিনি অনেকটাই জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে দর্শকপ্রিয় শাবানা এবং জসীমের জুটিটা শুরু হয় সবুজ সাথী সিনেমার মাধ্যমে। তখন এই জুটি বাঙালির মনে এমনভাবে গেঁথে যায় যে জসীম ও শাবানার সিনেমা মানেই সাদা কালো টেলিভিশনের পর্দায় একসাথে পরিবার পরিজন ও প্রতিবেশীদেরকে নিয়ে উপভোগ করার মতো সিনেমা। ছোটবেলায় তোমার সাথে আমি স্যারের কাছে পড়তে আসতাম। স্যার নেই, কিন্তু তার ছাত্র রাজু তো আছে। তার অভিনীত আরো কিছু সিনেমার নাম জেহাদ, দুই রাজকুমার, অপরাধ, এক মুঠো ভাত, ঘরের বউ, লাইলি মজনু, নিষ্পাপ, রকি, আদিল ভাইজান ইত্যাদি। চলুন দেখে আসি জসীম অভিনীত জনপ্রিয় কিছু অভিনয় সংলাপ। এই পিচ্ছি গ্লাসে দুধ খাবো আমি, পপ ধরে নিয়ে এসো। মেজাজটা একটু খিটখিটে মনে হচ্ছে না কি? এই মেয়েটিকে ছেড়ে দে। তুই কি মেয়েটির দালাল? ভাই কখনো বোনের দালাল হয় না। অ্যাকশন চরিত্র ও খলনায়কের ভূমিকায় শ্রেষ্ঠ ছিলেন জসীম। John is speaking. Yes, I know. কিন্তু মালগুলি হংকং যাচ্ছে না। আশরাফ সাহেব জানবেন, মালগুলি হংকং যাচ্ছে। তুমি আশরাফ সাহেবের গোডাউন থেকে মালগুলি ডেলিভারি নিয়ে ওদের হাতে তুলে দেবে। স্বর্ণযুগী বাংলা সিনেমায় একগুচ্ছ আবেগ, কাহিনী, ভালোবাসা ও সাহসিকতার উপহার দেন এই অভিনেতা। তার মৃত্যুর এত বছর পরেও এমন অনেকেই আছেন যারা তার অভিনয়, মারামারি ও আবেগ জড়ানো গল্পের খোঁজ করে চলছেন সামাজিক প্ল্যাটফর্মে। তার মৃত্যুর 2 যুগ পেরিয়ে গেলেও আজও তিনি রয়েছেন বাঙালির মণিকোঠায়। প্রাণপ্রিয় এই মুক্তিযোদ্ধা ও অভিনেতার 25তম মৃত্যুবার্ষিকীতে গভীর স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছে চিত্রালী।